এবার দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, দত্তপুকুর থানার আইসি ও নীলগঞ্জ ফাঁড়ির ওসি কে বদলি, মুখ্য সচিবকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই সূত্র মারফত খবর। মন্ত্রিসভার বৈঠকে বদলির নির্দেশ বলেই খবর। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কিছু পুলিশ টাকা তুলছে, বারবার সাবধান করা সত্ত্বেও এটা কেন চলছে? প্রশ্ন মুখ্যমন্ত্রী, আমি আগে বেআইনি বাজি কারখানা বন্ধ করতে বলেছিলাম, এই সব কারখানা তারপরেও কেন চলছে? সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। একদিকে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় যখন রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি, দত্তপুকুরের বিস্ফোরণ, মহেশতর আগ্রার পর দত্তপুকুরের বিস্ফোরণ, সেই সময় দত্তপুকুর থানার আইসি বদলি এবং নীলগঞ্জ ফাঁড়ির ওসি কে সাসপেন্ড, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বিস্ফোরণ কাণ্ডে সরানো হলো দত্তপুকুর থানার আইসি কে, কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো শুভব্রত ঘোষকে। দত্তপুকুর থানার নতুন আইসি হলেন সুজিত কুমার পাতি। বিস্ফোরণ কাণ্ডের জের এবার সরানো হলো, অর্থাৎ কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো শুভব্রত ঘোষকে। তার পাশাপাশি দত্তপুকুর থানার নতুন আইসি হলেন সুজিত কুমার পাতি। বিস্ফোরণ কাণ্ডে সরানো হলো দত্তপুকুর থানার আইসি কে, ঠিক এই দত্তপুকুরের বিস্ফোরণ কাণ্ডেও পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, পুলিশের উপরেই ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, এবং তারপর সরিয়ে দেওয়া হলো দত্তপুকুর থানার আইসি কে। দত্তপুকুর থানার নতুন আইসি হলেন সুজিত কুমার পাতি। আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, দেখুন, নির্দিষ্ট ভাবে যে তথ্য সামনে আসছে যে দত্তপুকুরের যে বিস্ফোরণের ঘটনা, এর আগে আমরা দেখলাম যে অস্থিকে স্থানীয় যে ফাঁড়ির অস্থি তাকে ইতিমধ্যে সরানো হয়েছে, এবং তারপরেই যে নির্দিষ্ট আশঙ্কা ছিল এবং সেটাই সত্যি হলো যে দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে নির্দিষ্টভাবে সুজিত কুমার পতি, যিনি রঘুনাথপুরের সার্ভে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন, তাকে ইমিডিয়েটলি এবং আর্জেন্ট বেসিসে নিয়ে আসা হলো, এবং তিনি আপাতভাবে দায়িত্ব পেলেন দত্তপুকুর থানার ইন্সপেক্টর ইন চার্জ হিসেবে, আইসি হিসেবে। একই সঙ্গে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। গোটা ঘটনা এভাবে বাধাগ্রস্ততে কি করে পরিণত হলো তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অন্যদিকে সিএনএর খবরের জের, বিস্ফোরণ কাণ্ডে সাসপেন্ড করা হলো ওসিকে, দত্তপুকুর থানার ওসি সাসপেন্ড, সাসপেন্ড নীলগঞ্জ ফাঁড়ির ওসি, এগরার কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরাই বিস্ফোরণ কাণ্ডের পর, দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের পর সেই প্রশ্ন তুলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এগরায় বিস্ফোরণের পর যে কথা দিয়েছিলেন রাজ্যবাসীকে, যে প্রশ্ন তুলেছিলেন, সেখানে দাঁড়িয়ে কেন দত্তপুকুরের ঘটনায় সেই একই ঘটনা ঘটলো না, সেই প্রশ্নের উত্তর এবং তার পাশাপাশি যে পরিস্থিতি, তাতে সাসপেন্ড করা হয়েছে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে, আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দীপঙ্কর, একেবারেই দেখো, এই দত্তপুকুরে গতকালের যে বিস্ফোরণ, সে ভয়াবহ বিস্ফোরণে ইতিমধ্যে এটা জানো যে নজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় কিন্তু বিকেলেই কিন্তু ওই যে নীলগঞ্জ ফাঁড়ি ছিল, সেই ফাঁড়ির অতিকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যেমনটা দেখা যায় যে দত্তপুকুর থানার যিনি আইসি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন শুভব্রত ঘোষ, তাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে, তাকেও ক্লোজ করে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তার জায়গায় নতুন আইসি হিসেবে দত্তপুকুর থানার দায়িত্ব নিচ্ছেন সুজিত কুমার পাতি, এবং তাকে পুরুলিয়া থেকে বদলি করে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে কিন্তু নিয়ে আসা হয়েছে। টিটি, ধন্যবাদ দীপঙ্কর। দীপঙ্কর ভৌমিক আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খবরের জের, সাসপেন্ড করা হলো ওসিকে, এগ্রাকান্দের পর দেওয়া কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রশ্ন এখানেও যে ওসি সাসপেন্ড, আইসিকে বদলি করার পরেও কেন সঠিক সময়ে এই বেআইনি বাজি কারখানার হদিশ পাওয়া যাচ্ছে না, পুলিশ প্রশাসন কি করছে, সেই প্রশ্ন সামনে উঠছে।